একটি নতুন বছরের সঙ্গে একটি নতুন দশক সাথে সবার জন্য নতুন কত সুযোগ তিনশো ছেষট্টি দিন নতুন করে বাঁচার আশা তালে নেব না কেন নতুন করে নিউ ইয়ার রেজলিউশন নমস্কার বন্ধুগণ আমি সংকেত আপনাদের সবাইকে স্বাগত জানাই বাংলার প্রথম ফুড অ্যান্ড ফিটনেস চ্যানেল জগের দাদাতে সবার আগে আ ভেরি হ্যাপি নিউ ইয়ার টু অল দ্য ভিউয়ার্স সাত দিন বছরের কেটে গেছে এতদিনে নিশ্চয়ই আপনাদের নিউ ইয়ার রেজলিউশনটা ফিক্স করে ফেলেছেন ব্যাস তাহলেই হবে এবার আমি আপনাদেরকে একটাই জিনিস জানাবো যে মোস্ট কমন নিউ ইয়ার রেজলিউশন ওয়েট লস নিশ্চয়ই জানেন কারণ আমার আমার মতো বা আমিও একবার টু থাউজেন্ড এই রেজলিউশনটা নিয়েই শুরু করেছিলাম আর এরকম অনেকেই হয়তো আপনারা এই সেম রেজলিউশনটা নিয়ে ফেলেছেন কারা কারা জিমে যাচ্ছেন জিমে বেশ যারা রেগুলার মানে আগে থেকেই জানেন তারা তো দেখছেন নতুন নতুন মুখ জিমে হ্যাঁ এটাই হয় যখন মোস্ট অফ দ্য পিপল তাদের একটাই গোল টু লুজ ওয়েট লুক বেটার অ্যান্ড গেট হেলদিয়ার তো এরকম তো অনেকেই শুরু করে কিন্তু কেসটা কি হয় জানুয়ারি যেতে যেতে দেখবেন যারা এই রিজলিউশান নিয়ে ফেলেছে তাদের অনেকের গ্যাস ভেতর থেকে না হাফ হয়েছে যায় এটা শুনতে খারাপ লাগছে কিন্তু ফেব্রুয়ারি যেতে যেতে অনেকে পিছুপা হয়ে যান যাওয়াই ছেড়ে দেন জিমে আর দেখতে দেখতে অনলি এইট তারা নিজেদের রেজলিউশন কমপ্লিট করেন তো আমরা একটু ভেঙে দেখতে পারি না যে কি করে এটা হচ্ছে যে নাইনটি টু পারসেন্ট লোক তারা এই রেজলিউশনটা নিয়ে কমপ্লিট করতে পারছে না চলুন দেখে নিই প্রথমে আমাদের যেটা বোঝা উচিত যে কেন এইট পার্সেন্ট লোকই অনলি সাকসেস পাচ্ছে আর বাকি নাইনটি টু পার্সেন্ট পাচ্ছে না খুব সিম্পল তার জন্য আমাদের ফেলিওরের রিজনগুলোকে একটু দেখে নিতে হবে ফার্স্ট যারাই আমরা নিউ ইয়ার রেজলিউশন বা এই গোলটা সেট করছি যে আমরা ওয়েট লুজ করবো তারা না খালি ফোকাস করছি এন্ড রেজাল্টের দিকে যে আমাদেরকে রোগা হতে হবে রোগা হওয়ার জন্য আমরা যা ইচ্ছা তাই করছি ফার্স্ট অফ অল তো আমরা এমন আনরিয়ালিস্টিক গোল সেট করি সেটা আর ভাববেন না কি হয় এই পুজো আট মাস দশ মাস পরে পুজো পুজোর আগে আমার এইট প্যাক্স দরকার আরে ভাই এইট প্যাকস অত ইজি হলে তো সবাই এইট প্যাক্স নিয়ে ঘুরতো নেক্সট আমরা কি বাইসেপগুলো দেখাবো তিন মাসে বাইসেপ হয়ে যাবে দু মাসে কুড়ি কিলো ওজন কমিয়ে ফেলবো এগুলো কি পসিবল একদমই না আর একটা জিনিস হচ্ছে এই যে আমরা এন্ড রেজাল্টে ফোকাস করছি এন্ড রেজাল্টটা না আমাদের আউটপুট ওরিয়েন্টেড ওটা মাথায় এন্ডে না খেয়ে ফেলে আমাদেরকে তো আমরা জাস্ট অ্যাপ্রোচটাকে যদি চেঞ্জ করি মানে রিয়ালিস্টিক গোলের উপরে ফোকাস করা রিয়ালিস্টিক গোল কি যে আমরা এইট প্যাকস নয় আমরা ক্লিন ইটিং করব। আমরা এই রকম বাইসেপ দেখাবো না আমরা রোজ গিয়ে একটু ওয়েট ট্রেনিং করব। আমরা কুড়ি কিলো দু মাসে ফোকাস করবো না ওয়েট লুজ করার আমরা কুড়ি দিন পরপর এক্সারসাইজ করবো এরকম একটু চিন্তা না তো এটা কি করে হবে এই আউটপুট ওরিয়েন্টেড আমাদের যেই অ্যাপ্রোচটা আছে যেখানে আমরা এন্ড রেজাল্টে ফোকাস করছি সেটাকে আমরা জাস্ট একটু শিফট করে ইনপুট ওরিয়েন্টেড অ্যাপ্রোচে নিয়ে যাব। ইনপুট ওরিয়েন্টেড অ্যাপ্রোচে কী দেখবো ইনপুট ওরিয়েন্টেড অ্যাপ্রোচে আমরা আউটপুটটা পাওয়ার জন্য কি করতে হবে সেটাই ফোকাস করব। তো দেখি তাহলে কি করতে হবে ফার্স্ট আমরা একটা প্রসেস মানে প্রতিটা জিনিসের পিছনেই তো একটা প্রসেস থাকে যে আমরা পরীক্ষায় যদি আমাদেরকে টপার হতে হয় বা নাইনটি পার্সেন্ট পেতে হয় বা এইট্টি পার্সেন্ট পেতে হয় বা প্রথমে পাস করতে হয় তাহলে একটা প্রসেস আছে পড়াশোনা করতে হবে তো এখানে ওয়েট লুজ করার জন্য একটা প্রসেস আছে আমাদেরকে ক্লিন ইটিং করতে হবে ডায়েটিং বলবেন না কারণ ডায়েটিংও মেন্টাল স্ট্রেস ফেলে তো আমরা যদি ক্লিন ইটিং বলি তাহলে অনেকটা এটা বেটার হয়ে যায় তো আমরা ক্লিন ইটিং করতে হবে সেকেন্ড আমাদেরকে এক্সারসাইজ করতে হবে অ্যাটলিস্ট ফোর টু ফাইভ ডেজ আ উইক আমরা এক্সারসাইজ করব। রেগুলার জিমে যাব বা রেগুলার ঘরে করবো বা রোজ সকালে মর্নিং ওয়াকে যাব বা জগিংয়ে যাব এটা নেক্সট হচ্ছে বিয়ে বাড়ি যাবো বার্থডে পার্টিতে যাব হাবাতের মতো খাবো না বস দেখলাম ফ্রিতে দিচ্ছে ভাই খাবার ঠুসে নাও এই জায়গাটা থেকে বেরোতে হবে এছাড়া আর কিছু মানে ছোট্ট খাট্টো চেঞ্জেস যেমন কোয়ান্টিটি কন্ট্রোল আমরা এইসব এগুলো আপনারা জানেন এগুলো এগুলো হচ্ছে পরে আমরা আলাদা এগুলো নিয়ে অনেক ভিডিও বানাতে পারি তো এইগুলোই হচ্ছে পার্ট অফ দ্য প্রসেস এবার এই প্রসেসটা আমরা জেনে গেলাম এবার আমরা একটা হ্যাবিট বিল্ড করবো কি আমরা রেগুলার এই সেম প্রসেসটা ফলো করছি তো প্রসেস প্লাস হ্যাবিট এটাই হচ্ছে ইনপুট ওরিয়েন্টেড আমরা কন্টিনিউয়াসলি যখন এই প্রসেসটাকে দিনের পর দিন ফলো করব। আমরা এন্ড রেজাল্ট যেটা আউটপুট সেখানে পৌঁছে যাব তো প্রসেস আমরা জেনে গেছি কি করতে হবে হ্যাবিট ওই চার থেকে পাঁচ দিন অ্যাটলিস্ট জিমে যাওয়া বাইরে গেলেও একটু লোভটাকে সংবরণ করা আর অ্যাটলিস্ট ফো যেটা আমরা ক্লিন ইটিং বলি সেখানে এইট্টি আমি বলি ক্লিন ইটিং কেন কারণ দেখুন মানুষ জীবন একটাই একটু মাঝে মাঝে খেতে ইচ্ছা করবে ফুচকা খেতে প্রেমিকার সাথে বেরোতে ইচ্ছা করবে তো সেটা করবেন মাঝে একটা নলেন গুড়ের রসগোল্লা খেতে ইচ্ছা করবে কারণ এটাই সিজন আসছে সামনে বা এখন এসে গেছে সংক্রান্তি সামনে তো এগুলো মিস করবেন না তো এইট্টি পারসেন্ট ইটিং করুন আপনার যে ক্যালারি গোলস সেটা মাথায় রেখে ব্যাস নিউ ইয়ার রেজলিউশন হয়ে যাবে আর সেই লোকেদের মতন এক মাস দু মাসে গিয়ে ফেল করবেন না এতে একটা একটা জিনিস হবে এই যে আমি বললাম এইট পারসেন্ট সাকসেস রেট ছিল এই এইট পারসেন্টটা না আমার কথা শুনে দেখবেন একটা বছর ফলো করুন নেক্সট ইয়ারই রিসার্চ বলবে এই এইট পারসেন্টটা বেড়ে গেছে আর নাইনটি টু পার্সেন্টটা কমে গেছে তো চলুন আপনারা আমি সবাই একসাথে আমাদের নিউ ইয়ার রেজলিউশনটাকে ফুলফিল করে দেখাই বেটার হই फिटर होिटर थैंक यू